ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার স্বামী। আপনাদের জানি রাখি, স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ যেখানে স্ত্রীকে দেহ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়ার এবং তিন দিন পর শ্বশুরবাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ। গ্রেফতার স্বামী উল্লেখ্য, 2009 সালে মেহমানপুর শেখপাড়ার বাসিন্দা আকরাম শেখ এবং চট্টা কারবালার বাসিন্দা মিনু খাতুনের সঙ্গে বিবাহ হয়। বিবাহের বেশ কয়েক বছর পর থেকেই অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। এরপর স্বামী আকরাম শেখ দ্বিতীয় বিবাহ করে ভাড়া বাড়িতে চলে যায়। প্রথম পক্ষের স্ত্রী মিনু খাতুন তার দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। এর মধ্যে প্রায়ই সময় অশান্তি হতো এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং স্ত্রীকে দেহ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে যেখানে তিন দিন পর শ্বশুরবাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ। গ্রেফতার হয়েছেন স্বামী, কি অভিযোগ রয়েছে শুনুন। যে ওনাকে বাইরেখানায় দিয়েছিল, ওইখানে সব সারাত ধরে অত্যাচার করে, চার দিন ঘরে ছিল না, চার দিনের ভেতরে এই রাস্তা ধরে পড়েছিল, বিলাট বিলাট হাঁটতেছিল, ওনার ভাই এসে ঘরে দিয়ে গেছে, চাবি দিয়ে গেছিল, ওই মেয়েটার শরমের খাতিরে এবারে গলায় দড়ি দিয়েছে। কারা দিয়েছিল ওনাকে বাড়ি জায়গায়? ওনার বর, ওনার সতীন, ওনার সতীনের মারা, আচ্ছা, সবাই মিলে। সেই কারণে কি আত্মহত্যা? সেই কারণে আত্মহত্যা করেছে কি না? মেয়েটা সম্মানের ভয়েতে যে আমি এই মুখ দেখাবো কি করে, এত আমার এই হত করলো। উনি তো ওনার স্বামীর ঘরেই থাকতেন? হ্যাঁ, স্বামীর ঘরেই থাকতো। স্বামীর কি একটা বিয়ে? স্বামীর দুটো বিয়ে, এটা পয়লা বিয়ে, এর একটা ছেলে একটা মেয়ে, আর ফের স্বামীটা বিয়ে করে শেখ পাকানে ভাড়া ঘর আছে, আর এইটা ওই শাহুরি কাছে থাকতো, থাকতো এই বউটা খেটে খাতো। আচ্ছা, ওই স্বামী ওকে দেখবো না, ওই শাহুরি এখন বলেছে যে মা তুমি ভাগ্য খারাপ, তুমি খেটে নিয়ে আসবে এখানে, বাচ্চা দুটোকে নিয়ে তুমি খাবে। কালকে পরশু আমাদের আটটার সময় আমাদের রাগ করেছিল, দশটা ডাক করেছি, তোমার বোনের খুব শরীর খারাপ রাত্রিরে। হ্যাঁ, রাত দশটার সময় ডাক করেছি, তোমার বোনের খুব শরীর খারাপ। পাড়ার লোকরা ডাকার পরে আমরা গেলাম, বললে খুব অবস্থা খারাপ, বললে হেঁটে নিয়ে গেছিলো পৌরসভা হাসপাতাল নিয়ে গেছিলো। আমরা গেলুম এখানটায়, বললো বলে বিদ্যাসাগর নিয়ে যেতে হবে, বিদ্যাসাগর বললে তোমার স্লিপ না আলো তোমার মুখে ভর্তি নেওয়া যাবে না। তা বলে আমার কী করলো, ভোর চারটের সময় সাড়ে চারটের সময় দিয়ে গেলাম। দেওয়ার পর বাড়ির লোকরা বললো তোমার সারা রাত জেগে আছো, তোমারা আমাদের তোমার বাড়ি যান। আমি বলি না, আমি বাড়ি যাবো না, বাড়ির লোক তোমার গোটা দশটা লোক নিয়ে এসো, নিয়ে এসে তোমার বোনকে বিচার করে নিয়ে আমার তোমার বোন আমার তোমার বোনকে ঘরে তুলবো না। এই কথা বলে আমার আসতে বলে একটাই বাড়ির বউ ছিল, চার পাঁচজন দিয়ে দিয়েছে, তারা বলার পরে আমার গেলাম। তারপর চাবিটা ওনার কাছে আমার দিতে চাইনি, যে ওকে চাবিটা নিলো, নেওয়ার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম। বারোটার সময় খবর আসছে যে তোমার বোন গলা দড়িতে মারা গিয়েছে। ঘটনা ঘটেছিল, আমাদের ফোন করেছিল, বোনকে পাওয়া যাচ্ছে না, যেরকম ওকে বাজি লাইনে বিক্রি করে দিয়েছে। কে? ওদের বাড়ির লোক ফোন করেছিল আমাদের, যেরকম খুব অবস্থা খারাপ, আর তাড়াতাড়ি আসো। আমরা গিয়ে দেখছি, যাচ্ছিলাম গিয়ে দেখছি, অফিসার রয়েছে, সব রয়েছে, আমার গিয়েছি, গিয়ে ননদকে গিয়ে দেখছি হসপিটালে নিয়ে চলে গেছে। ইয়েতে আমরা সেখানে গিয়েছি, আমার ননদের সাথে কথা বলতে গেছি, সে কথা বলার অবস্থাই নেই। তারপরে তার কিছুক্ষণ পরে ও বলছে, বলে আমাকে এরকম আমার বর এরকম বাজে লাইনে বিক্রি করে দিয়েছে, ওর বর, ওর দ্বিতীয় বউটা, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় বউয়ের মা, বলে নিয়ে গিয়ে আমাকে বিক্রি করে দিয়েছে। দিয়া কোথায়? ওই বাজে লাইনে। আচ্ছা, রাজি লাইনে বিক্রি করে দিয়েছে, আমার উপর খুব অত্যাচার হয়েছে। আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি অভিযোগ রয়েছে, কি জানতে পাচ্ছো? দেখো সুমনা, তোমাকে বলে রাখি, একদম আজব ঘটনা বলতে পারো, স্বামীর বিরুদ্ধে নিজের স্ত্রীকে বিক্রি করার একটা আজব ঘটনা ঘটে গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একদম শেখপাড়া চট্টা কারবালা এলাকার বলে তুমি জানতে পেরেছি। কিন্তু একটা জিনিস তুমি দেখো, যে স্বামী তার স্ত্রীকে নিয়ে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘর করলো, সন্তান সন্ততি তার হলো, সেই স্ত্রীকে বিক্রি করে দিল স্বামী, এমন আজব ঘটনার সাক্ষী রয়েছে হাজার হাজার মানুষ বা ওই এলাকার মানুষজন। তবে একটা জিনিস কিন্তু তোমাকে বলে রাখি, স্বামী স্ত্রীর এরপর দ্বিতীয় বিবাহ করে বলে জানা গিয়েছে। ভাড়া বাড়িতে প্রথম পক্ষের স্ত্রী মিনু খাতুনকে এবং দুই সন্তানকে নিয়ে যখন ছিল,
দ্বিতীয় স্ত্রী বর্তমান থাকায় প্রথম স্ত্রী থেকে তার মনটা সরে যায় আর প্রথম স্ত্রীকে তাই বিক্রি করে দেয়। কার কাছে বিক্রি করে দেয়? একজন ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দেয়। তিন দিন সেখানে থাকার পর ওই গৃহবধূ তার চোখকে ফাঁকি দিয়েছে কিন্তু পালিয়ে আছে। পালিয়ে এসে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ ইতিমধ্যে গুণধর স্বামীকে গ্রেপ্তার করেছে। এতে তোমাকে বলে রাখি, গুণধর স্বামীকে তিন দিনের জন্য পুলিশ কাস্টডির নির্দেশ দিয়েছে বিচারক। এবং দেখা যাচ্ছে প্রকৃত কি ঘটনা ঘটেছে, কেন তাকে বিক্রয় করে দিল, এর সঙ্গে কোনো পাচার চক্র বা কোনো অন্য চক্র যে সমস্ত নারী পাচারকারী যারা যুক্ত আছে কিনা সেটা পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ গোপাল। টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, স্ত্রীকে দেহ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ। স্বামীর বিরুদ্ধে তিন দিন পর শ্বশুরবাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূর গ্রেপ্তার হয়েছেন স্বামী।